অংশটাই কিন্তু ঝুড়ি দেখা যাচ্ছে, যেটুকুনি জানা গেছে সেটাতে লেখা রয়েছে টাচ। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি এসে চলেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। রয়েছি নেতাজি ভবন মেট্রো স্টেশনের ঠিক গেট নাম্বার 2 এর সামনে। আর নেতাজি ভবন মেট্রো স্টেশনের গেট নাম্বার 2 দিয়ে বেরালেই আমরা যেই পুজোটা পাই, অর্থাৎ 75 পল্লি। আমি বলছি 75 পল্লির কথা ভবানীপুরে। ভবানীপুরে 75 পল্লি কিন্তু ভীষণ জনপ্রিয় একটা পুজো। সেই পুজোরই আজকে দুর্গা পুজোর শুভ সূচনা, অর্থাৎ খুঁটি পুজো। সেখানেই আজকে তোমাদেরকে নিয়ে যাব। নেতাজি ভবন মেট্রো স্টেশনের গেট নাম্বার 2 ঠিক এই রাস্তা দিয়ে গেলেই একদম রাস্তার উপরেরই পুজো হচ্ছে 75 পল্লি। চলে এসেছি এক্সাক্ট প্রাঙ্গণে। সামনেটা বেশ সুন্দর করে একটা গেট করা রয়েছে 75 পল্লি। ভবানীপুর 75 পল্লি শারদোৎসব 2023, এবছর ওনাদের 59তম বর্ষ। এবার ভিতরে যাই। পূজাটা কিন্তু কিছুক্ষণ আগেই সম্পন্ন হয়েছে, দেখতে পাচ্ছ ঘট কিন্তু স্থাপন করা রয়েছে। দেখাই, এখানে কিন্তু খুঁটি পুজোর একটা ব্যানার রয়েছে, ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার, ভবানীপুর 75 পল্লি খুঁটি পুজো। এখানে মঙ্গল ঘটের ছবি রয়েছে পুরো টোটাল, এই হচ্ছে ব্যানারটা। আর ঠিক এই ব্যানারের সামনে কিন্তু কিছুক্ষণ আগেই খুঁটিটা স্থাপন হয়েছে, দেখতে পাচ্ছ এই খুঁটি ধরেই কিন্তু পুরো টোটাল মণ্ডপের সূচনা, পুরো টোটাল যে খুঁটিটা, সেই খুঁটিটাকে গাঁদা ফুল রজনীগন্ধার মালা দিয়ে কিন্তু সাজানো রয়েছে। একদম উপরের অংশটায় কিন্তু ঝুড়ি দেখা যাচ্ছে, ঝুড়ি থেকে কদম ঝোলানো রয়েছে, ভীষণ সুন্দর করে পুরো টোটাল খুঁটিটাকে সাজানো রয়েছে। মহিলারা রয়েছে কিন্তু এখানে 75 পল্লির একসাথে, সবাই খুঁটির কাছে কিন্তু রয়েছে। ঘরটাও ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে, এই ঘরটাই স্থাপন করে কিন্তু খুঁটি পুজোর ঘট হিসাবে পুজো করা হয়েছে। পরিসরটা কিন্তু স্বল্প, পুজোটা কিন্তু অনেক বড়। তোমরা বুঝতেই পারছো ভীষণ জনপ্রিয় একটা পুজো কিন্তু 75 পল্লি ভবানীপুরের বুকে কিন্তু, আর টোটাল তার শুভ সূচনা আজকেই হয়ে গেল। বিগত বছরের সমস্ত থিমের অংশগুলো কিন্তু রয়েছে দেওয়ালে, সেই শিল্পকলাগুলো কিন্তু রয়েছে চারিদিকে। এমন একটা কাজ হচ্ছে যে বিভিন্ন রকম ফল দিয়ে ডিজাইনের কাজ তৈরি, যাই ফল দিয়ে 21 তারিখ থেকে কাজ চালু হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে 10-12 জন এখানে কাজ করবো। বাইরের কাজটা হচ্ছে আমাদের পাট কাঠি দিয়ে, ফলের আগেই তো কমপ্লিট দিতেই হবে। তোমাদেরকে দেখালাম খুঁটি পুজো যদিও কিছুক্ষণ আগেই সম্পন্ন হয়ে গেছে 75 পল্লি, এবছরের যেটা আয়োজন সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস, মানে শুকনো ফল দিয়ে কিন্তু পুরো মণ্ডপ সেজে উঠতে চলেছে এবছর। ঠিক কেমনভাবে সেজে উঠবে সেটা শুধু দেখার অপেক্ষা, এইরকম একটা কাজ কিন্তু এবছর প্রথমবার দেখবো। সাউথ থেকে চলে এসেছি নর্থে, রয়েছে গিরেশপার মেট্রো স্টেশনের একদম 3 নম্বর গেটের সামনে, আর এখান দিয়েই কিন্তু শুরু করবো আজকের পথ চলা। কোথায় যাচ্ছি ওর একটু বলি। গিরেশপার্কে বেশ জনপ্রিয় কিছু পুজো হয়, তার মধ্যে কিন্তু চালতাবাগান সার্বজনীন একটা ভীষণই উল্লেখযোগ্য পুজো। বিগত বছরেও আমি এসেছিলাম, তোমরা জানোই ভালো করে, মোটামুটি ভীষণ সুন্দর করে একটা স্বল্প পরিসরের মধ্যে কিন্তু পুজোটা হয় চালতাবাগান সার্বজনীনের। ওনাদেরই আজকে দুর্গা পুজোর শুভ সূচনা, অর্থাৎ খুঁটি পুজো। গিরিশপার্ক মোড় থেকে ডেল রয় স্ট্রিট ধরে সোজা চলে এসেছি, ঠিক রাস্তাটা ক্রস করে এই হচ্ছে চালতাবাগান সার্বজনীনের যে গলি সেটা। আর এখানে কিন্তু রয়েছে চালতাবাগান সার্বজনীনের এবছর কিন্তু 69তম বর্ষ সেই ব্যানারটা। টোটাল এই গলিটা জুড়েই কিন্তু মণ্ডপ সেজে ওঠে, স্টেজে সমস্ত বিশিষ্ট লোকজনরা রয়েছেন, তারা তাদের বক্তব্য রাখছেন। এখানে রয়েছে টোটাল খুঁটিটা, আর খুঁটিটা ভীষণ সুন্দর করে টোটালটা সাজানো রয়েছে। একদম উপরের অংশ দেখা যাচ্ছে বাউলের যে একতারা, সেই একতারা দুটো অংশ দেখা যাচ্ছে, আর মায়ের যে জ্ঞান চক্ষু সেইটা উপরে কুলোর মধ্যে দেখা যাচ্ছে। টোটালটা ভীষণ সুন্দর করে মালা জড়ানো রয়েছে। কথাটা লেখা রয়েছে কিন্তু কেমন ভাবে টাচ বোঝাতে চেয়েছি বা
কি ছোঁয়া সেটা সেটা কিন্তু আস্তে আস্তে আমরা জানতে পারবো। এখানে কিন্তু পাঁচজন শিল্পীর ছবি রয়েছে, এই পাঁচজন শিল্পী মিলেই কিন্তু এবারের মণ্ডপ সাজিয়ে তুলবে। শঙ্কর সুবল তীর্থ নীলাংশু অয়ন টোটাল এই পাঁচজন কিন্তু মিলে পুরো মণ্ডপ সাজিয়ে তুলবে। প্রথমেই বলি যে 2022 সালেও আমি চালতাবাগান সার্বজনীনে কাজ করেছিলাম এবং 2023 সালেও আমাকে ঠিক আবার মনের মতন করে একটা কাজ করার সুযোগ দিয়েছে, যেটার আমি নাম রেখেছি স্পর্শ। অ্যাকচুয়ালি স্পর্শ বলতে আমরা সবাই জানি যে টাচ, টাচ মানে উইদাউট টাচ কোনো সাউন্ড ক্রিয়েট হয় না। তো সেই যে একটা শব্দ যখন উৎপত্তি স্থল থেকে শব্দ উৎপন্ন হয় তার থেকে আমরা কিন্তু একটা অনুভূতি তৈরি হয়। তো এইখানে আমি সেই অনুভূতিগুলোকেই প্রত্যেকটা মানুষকে ছোঁয়াবো আমার কাজের মাধ্যম দিয়ে। তাই এবছর আমি আমার নাম রেখেছি স্পর্শ। কারণ হচ্ছে যে সাউন্ড আমরা প্রত্যেকেই জানি যে যেরকম আমাদের কানে যখন আসে সেটাও কিন্তু বায়ুর মাধ্যম দিয়ে কানকে একটা স্পর্শ করে এবং সেখান থেকেই কিন্তু আমাদের অনুভূতিগুলো তৈরি হয়। এবং ঠিক সেখান থেকেই আমরা এবছর একটা ফোক ইনস্ট্রুমেন্টে নিয়ে মানুষের কাছে একটা সুন্দর ইন্সপিরেশন করবে। আজকে কিন্তু ফোক আর ওয়েস্টার্ন দুটো কিন্তু মিক্স আপ হয়ে গেছে। এই যে মিক্স আপের পরেও বাংলাকে এবং পাশ্চাত্য যে সাউন্ড দুটো একসাথে হলেও তাও কিন্তু আমরা চিনতে পারি যে কোনটা কোন বাদ্যযন্ত্র। এবং তার মধ্যে থেকেও কিছু কিছু বাদ্যযন্ত্র আজকে হারিয়ে যাচ্ছে, সেই বাদ্যযন্ত্রগুলোকে আবার পুনরায় আমরা প্রত্যেকটা মানুষের মনে স্পর্শ করব তীর্থর কিছু সুন্দর গানের মাধ্যমে। প্যান্ডেলের উপকরণগুলো আমাদের বাদ্যযন্ত্র নিয়েই এবছর আমরা কাজটা করছি। ইতিমধ্যে কিন্তু চালতাবাগান সার্বজনীনের দুর্গাপুজোর শারদ সূচনা হয়ে গেল।
দেখালাম সেই মুহূর্তগুলো। মোটামুটি সাউথ থেকে নর্থ কিন্তু আজকে দুর্গাপূজার খুঁটি পুজো তোমাদেরকে দেখালাম এই ভিডিওটার মধ্যে দিয়ে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।